হ্যালো বন্ধুরা, দিস ইজ সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার রিয়াকশন ভিডিও। আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি সংসার আমার ভাল লাগে না নাটকের পার্ট টু। পার্ট টু বলছি এই কারণে, কারণ আমি অলরেডি এই নাটকের ফানি ভিডিও নিয়ে একটা রিয়াকশন ভিডিও তৈরি করেছি। তো বেশ ভালো রেসপন্স পেয়েছি, তাই আজকে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। যারা প্রথম ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। আর যদি কেউ পুরো নাটকটি দেখতে চাও তাহলেও দেখে নিতে পারো, সে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। নাটকটি সত্যি খুবই মজার। নাটকটি লিখেছেন এবং ডিরেক্ট করেছেন মহিন খান, আর অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া। তা চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করি। কই, ওঠো ওঠো, তাড়াতাড়ি রেডি হও, ব্যাগ সব গুছানো। কেন, কক্সবাজার যাবি না বান্দরবান? কক্সবাজারও যাবো না, বান্দরবানও যাবো না, আমরা বৃদ্ধাশ্রমে যাবো। কেন বৃদ্ধাশ্রমে যাবি? কেন তোমাকে আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাবো। সিম্পল কি, হাই হাই, এটা কি শুনলাম আমি? হ্যাঁ, যেই ছেলেরে খাইয়া না খাইয়া বড় করছি, লেখাপড়া শিখাইছি, সে কিনা এখন আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চায়। শাহানা, তুমি কি একটা পোলা জন্ম দিলা যে আমাদের মতো হদবাগারে সে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতে চায়? না না, আমার পোলা এরকম হইতে পারে না, আমি সব বুঝতে পারছি। এগুলি সব ওই বৌমার ষড়যন্ত্র, বৌমা চায় না যে আমরা এই ভাষায় থাকি, বুঝছো? এর জন্য আমার পোলা রেখে আমাকে দুজনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। বিয়ের পরে তো ছেলেদের মাথায় কোনো বুদ্ধিই থাকে না, যা করে সব বৌমারাই করে, ছেলেদের ছেলেরা কিছুই করে না, তাদের পার্সোনাল কোনো মতামত থাকে না, সব বৌমার কথাই হয়। ঠিক বলছো, আমারও মনে হইতে সেটা বৌমার ষড়যন্ত্র। বৌমা, এই বৌমা, আরে বৌমাকে ডেকে দিও। আর আমাকে আব্বা বলতে হবে না, তোমার আব্বা ডাকারে কি জিনিস সেই বুঝ আমার হয়ে গেছে। তুমি আমার ছেলেরে বলছো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, তাই না? ফালতু কথা বলবেন না আব্বা, আমি কেন বলবো আপনার ছেলেকে যে আপনাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে? কারণ আমরা এখানে থাকলে তো তোমার খাওয়ান পরনে ভাগে কম পড়ে, আর আমার ছেলে আমাদেরকে যে একটু বেশি ভালোবাসে এর জন্য তোমার হিংসা হয়, সেই জন্য তুমি ষড়যন্ত্রকারে আমাদের দুইজনের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বলছো। এটা পুরো প্রত্যেক ঘরে ঘরের কাহিনী, এর নতুন করে কিছু বলার নেই। যে বউবার সাথে শ্বশুর শাশুড়ির ঝামেলা প্রত্যেক ঘরেই আছে, একটু কম আর বেশি। আচ্ছা, আমি এখানে থাকলেও তো তার মানে আপনাদের ভাগে কম পড়ে যায়। আপনার ছেলে যে আমাকে ভালোবাসে সেটা আপনাদের সহ্য হয় না, এর জন্য আপনারা আপনার ছেলেকে বলছেন যে আমাকে যেন বাপের বাড়ি পাঠাতে। অসম্ভব। শ্বশুর শাশুড়ি তো আর জানতো না যে ছেলে আগে বৌমাকে বাপের বাড়ি দিয়ে আসতে গিয়েছিল। আমরা এই কথা বলি নাই, তুমি মিজানকে বলছো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। আমি বলি নাই, আপনারা বলছেন। আমরা বলি নাই, তুমি বলছো। আমি বললাম তো, আপনারা বলছেন। না, তুমি বলছো। এই এই চুপ করো তোমরা, আমাকে কেউ কিচ্ছু বলে নাই। আমি নিজের ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি সব জ্ঞানে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কেন্দ্রে বাবা, আমাদের কি অপরাধ, কি করছি আমরা যে তুই আমাদের দুইজনকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? কারণ আব্বা, কিছুদিন পরে আমি সন্ন্যাসে চলে যাব। তুই সন্ন্যাসে চলে যাবি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ আব্বা, আমি এতদিন পাগল ছিলাম, এখন আমি সুস্থ হয়ে গেছি। একটা কথা বোঝার চেষ্টা করো, আমি যদি সন্ন্যাসে চলে যাই তোমাদের এই বাসায় কে দেখবে, কে তোমাদের খাওয়াবে? না খেয়ে মরবা সবাই, কিন্তু বৃদ্ধাশ্রমে থাকলে অন্তত দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারবা। এই জন্য তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। মিজান বাবা, তুই এগুলি কি বলস? তোর বাপ দাদারা তো বাউল বংশের না, তুই কেন সন্ন্যাসে যাবি? কারণ আমার সংসার ভাল লাগে না মা, আমি আর সংসার করতেই চাই না। আপা, আপনার ছেলে সকাল থেকে এই কথা বলতেছে, তার নাকি সংসার ভাল লাগে না? সে আমাকে বাপের বাড়ি রেখে আসতে চাইছিল, আমি জোর করে আবার বাসায় আসছি। আব্বা, আপনি আপনার ছেলের কিছু বলেন, সে এরকম পাগলামি কেন করতেছে? এই নাটকের ফার্স্ট পার্টটা যে রিয়াকশন ভিডিও করেছি, সেইখানে তোমরা দেখতে পাবে যে বউকে বাপের বাড়ি রেখে আসতে যে কি কাহিনী হয়েছিল। তো দেখে নিও যারা দেখোনি এখনো। আব্বা কেন, আমার মরা দাদা কবর থেকে উঠে আসলেও লাভ নাই, আমি এই সংসার করব না। চুপ করো আব্বা, আপনি ওরে রুমে দিয়ে আসেন, তারপরও কেমনে সংসার না করে সেই ব্যবস্থা আমি করতেছি। কিভাবে কিভাবে সেটা আমি পরে দেখতেছি, আপনি নিয়ে যান। আমি রুমে যাব না, প্রশ্নই আসে না। তুমি রুমে যাবা, তোমার পাপ, আব্বা ধরেন না কেন? আমি রুমে যাব না। পরের দিন সকালে, ও মা তাড়াতাড়ি আসেন। কি হইছে আব্বা? সর্বনাশ হয়ে গেছে।
কি সর্বনাশ হইছে? আপনার ছেলে তো আর নাই। আমার ছেলে নাই মানে? আল্লাহ! তুমি তুমি নিশ্চয়ই কালকে রাতে আমার ছেলের খুন করে ফেলাইছো। আল্লাহ গো! আমার ছেলের খুন করে ফেলাইছে আল্লাহ, আমি জানতাম। এই মাই একদিন আমার পোলারে খুন করব আল্লাহ। আমার জানার শর্ত এই আমার একমাত্র পোলারে খুন করে ফেলাইছে। আম্মা আপনি একটু চুপ থাকেন। আপনি আমার নিজের জামাইরে খুন করতে পারি? ও খুনই নাই? নাই নাই না। ছেলে নাই মানে কি? নাই মানে হইতাছে আপনার ছেলে বাসায় নাই। রাত্রেবেলা আপনারা যাওয়ার পর সে আমার সাথেই ঘুমাইছিল। ঘুম থেকে উঠে দেখি আমি আছি কিন্তু আপনার ছেলে নাই। মানে কি বৌমা? ছেলে আমার নিজের গেল কই? আপনারা ব্যবসা কবে থেকে শুরু করছেন? কিসের ব্যবসা? আপনারা কবে থেকে ভিক্ষা করেন চাচা? এই ব্যাদম থাপড়ে গালে দাঁত ফালাই দিব সবগুলি। তুই চিনোস আমারে? আমি বাসার হাওলাদার, হাওলাদার পরিবারের মেজো ছেলে। ভিক্ষা দিয়াইছি, ভিক্ষা করি না। আরে রাখেন আপনার হাওলাদার বংশ, চাপ আবাদি সব। আপনারা যদি ভিক্ষার ব্যবসা নাই করেন আপনার পোলা ভিক্ষা করে কেন? কি হ্যাঁ কি আমার পোলা ভিক্ষা করে? হ্যাঁ চাচি, আপনার পোলারে দেখি রাস্তার মোড়ে বৈশা ফকির লাগে ভিক্ষা করতেছে। আমি 2 টাকা দিছি। বহুত দিয়েছে। আমার জামাই বলে ভিক্ষা করে আব্বা তাড়াতাড়ি চলেন, আমার বান্ধবীরা কেউ দেখা পেলে কোন সম্মান থাকবে না। চলো চলো চলো, ঠিক আছে সন্ন্যাস দিয়ে নিচ্ছে তোমার জন্য। এই তাড়াতাড়ি আসো। তোমার জন্য আমার ছেলে ভিক্ষার তালি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে যাবে কি? তুমি রাতে নিশ্চয় ঘুমাইতে দাও আমার পোলারে। এই ঝগড়া বন্ধ, তাড়াতাড়ি চলো, বাই যাও। আমার আসে কি করতেছিস তুই? এই তুই এখানে ভিক্ষা করতেছিস কেন? আমার মান ইজ্জত তো সব গেল। স্যার আমি তো ভিক্ষা করতেছি না, আমি আমার আব্বার সাহায্য করতেছি। আব্বা? আরে আমি তো তোর আব্বা। তুই ফকির যে কেন্দ্রে আব্বা কইস? তুমি হইলে আমার আপন বাপ, আরে মৃত্যু পর্যন্ত বৃদ্ধ সে হইলো আমার পাতানো বাপ। বয়স হয়েছে তো চিল্লায় ভিক্ষা করতে পারে না, তাই আমি একটু সাহায্য করতেছি আর। অনেক সাহায্য করছো, আর ভিক্ষা করতে হবে না, বাসায় আসো। আসো বাসায় যাবো মানে? আমি তো বাসা দিয়ে আছি, আজ থেকে এটাই আমার বাসা। এইটা তোমার বাসা মানে? হ্যাঁ এটাই আমার বাসা, বিশ্বাস করো। আমি আমার পাতানো আব্বার সাথে কালকে রাত্রে এখানেই ঘুমাইছি, শুয়ে যে আরাম পাইছি। পাঁচতলা বিল্ডিং এর এসি রুমে আমি সেই আরাম পাই না, তাই চিন্তা করছি আজকে থেকে আমি এই পাতানো আব্বার সাথে থাকবো, এখানেই ঘুমামু, এটাই আমার বাসা। তুই কি পাগল হয়ে গেছিস? তুই কেন ফুটপাতে থাকবি? একটা ফকিরের সাথে তোর বাবার এত বড় একটা পাঁচতলা বাড়ি থাকতে? ভুল বললাম আম্মা, ওই বাড়ি আব্বার না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আব্বাই রয়, আব্বাই তো সেই ঘরে হয়ে গেছে নয়। এই তোমার এইসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দাও, এসব ফকির মিসকিনের সাথে ভিক্ষা করা বাদ দিয়ে বাসায় চলে আসো। দুনিয়ার সবাই ভিক্ষা চায়, আমি কেন ভিক্ষা চাওয়া বাদ দিয়ে বাসায় যাব? সবাই ভিক্ষা চায় মানে? হ্যাঁ সবাই ভিক্ষা চায়। কেউ টাকা পয়সা ভিক্ষা চায়, কেউ প্রেমিকার কাছ থেকে প্রেম ভিক্ষা চায়, কেউ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চায়, কেউ ডাক্তারের কাছ থেকে সুস্থতা ভিক্ষা চায়, নেতারা জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চায়, জনগণ নেতার কাছ থেকে সুযোগ সুবিধা ভিক্ষা চায়। এইভাবে দুনিয়াতে চলতেছে খালি ভিক্ষার ভিক্ষার। আরে ভিক্ষা ছাড়া দুনিয়া চলে না। হইছে হইছে হইছে, মানলাম, মাইনা দিছি তোর কথা, আমরা সবাই ভিক্ষুক। এইভাবে তুই যদি রাস্তায় ভিক্ষা করিস আমাদের তো মান সম্মান কিছু থাকবে না। হইছে, অনেক হইছে, এবার চল বাড়ি চল। আব্বা তুমি প্রথম কথাটা কি বললা? কইছি আমি তোর সব কথা মাইনা নিলাম, আমরা আসলেই সবাই ভিক্ষুক। আসলেই যদি তোমরা ভিক্ষুক হয়ে থাকো তাহলে দাঁড়া আছো কেন? লাইন ধরে বসে পড়ো, আধা ঘন্টা ভিক্ষা করলে চাচার অনেক উপকার হবে। আসো বসো। হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি জীবনে ওই রাস্তার মধ্যে বসে ভিক্ষা করব না। তাহলে আমি জীবনে কোনোদিন বাসায় ফিরে যাব না। বৌমা আর কোনো উপায় নাই, চলো আধা ঘন্টা ভিক্ষা করে সারা জীবনের মান সম্মানটা তো বাঁচাই। আসো আসো বসে পড়ো বসে পড়ো। একদম সবাই মিলে ভিক্ষা করবে। বসে যাও। হ্যাঁ বলো মাথা কেমন কি করতে হইব? সবাই একসাথে হ্যাঁ 10টা টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম, যাইতে যাইতে দিয়া যান আল্লাহ নবীজির নাম, পরিবার সেবা কইরা যান আল্লাহ নবীজির নাম। আরে রে 1টা টাকা দিয়া যান আল্লাহ নবীজির নাম, যাইতে যাইতে দিয়া যান আল্লাহ নবীজির নাম। ছেলে যদি এরকম হয় তাহলে আর কি করার? নিরুপায় হয়ে বাবা মার তো ভিক্ষা করতে বসতেই হবে সপরিবারে। নাটকটা আসলে কিন্তু খুবই মজার। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো,
আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং টাটা।